হ্যালো এভরিওয়ান, আজকের ভ্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই যে ভিডিওটি দেখা যাচ্ছে, ভিডিও ক্লিপসটি সকালের তোলা, অর্থাৎ ভোর 5টা তখন বাজে, আমরা পিকনিকের উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো মোটামুটি আমরা 6টার দিকে রওনা হয়ে গেছি। তো পাহাড়ে কি হয়, খুব তাড়াতাড়ি আর কি সূর্য উঠে যায়। তো মোটামুটি 6টার দিকে সূর্য উঠে গেছে। প্রথমে আমরা ট্যাক্সি করে মেন টাউনে যাব। মেন টাউন থেকে আমাদের যে কলেজের বাস রয়েছে, সেই কলেজের বাসে করেই কিন্তু পিকনিক স্পটে যাব। এবং পিকনিক স্পটটা ভীষণ ভীষণ সুন্দর, যেটা কিনা এশিয়ার একটা বিখ্যাত গ্রাম, যেটা গ্রিন ভিলেজ নামে পরিচিত। তো তোমরা দেখতে থাকো, আশা করি জায়গাটা খুবই ভালো লাগবে। তো আমরা যাচ্ছি এখন কলেজের বাসের উদ্দেশ্যে। তো কলেজের বাস পেয়ে গেছি, এখন আমরা পিকনিক স্পটের উদ্দেশ্যে রওনা দেব। তো এখানকার একটা কালচার হলো যে কোথাও যাবার আগে বা কোনো যাত্রা শুরুর আগে প্রার্থনা করা হয়। তো সেটাই করা হচ্ছে এখন, প্রে করা হচ্ছে ঈশ্বরের কাছে, যেন আমরা সফলভাবে পৌঁছতে পারি, আমাদের ড্রাইভার যেন ঠিক থাকে। প্রে করার পরে তারপর যাত্রা শুরু করা হলো। আমাদের যেতে মোটামুটি সময় লেগেছিল 3 ঘন্টার মতো। তো সমস্ত 3 ঘন্টা তো ক্যাপচার করা যাবে না, কেননা মোবাইলের ব্যাটারি, মোবাইলের চার্জ শেষ হয়ে যাবে। তো কিছু কিছু ক্লিপস তুলে ধরা হয়েছে সাইডের যে দৃশ্যগুলো, অর্থাৎ পিকনিক স্পটে যাওয়ার জন্য সাইডের যে জায়গাগুলো, সেগুলো তোমরা উপভোগ করতে থাকো। এবং আমরা পিকনিকে কী কী খেলাম এবং পিকনিক স্পটটা কী, সমস্ত কিছু দেখতে হলে, জানতে হলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে। তো সম্পূর্ণটাই আসলে ভিলেজের মধ্য দিয়েই যাওয়া হচ্ছে, ভিলেজ এরিয়ার মধ্য দিয়ে, মেন সিটির থেকে অনেক দূরে। সাধারণত এই ভিলেজের ছেলে মেয়েগুলো পড়াশোনা করতে কিন্তু টাউনেই আসে। ভিলেজে খুব জোর প্রাথমিক স্কুল বা প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে, হায়ার স্টাডিজ কলেজ বা ইউনিভার্সিটির জন্য কিন্তু ওদেরকে সেই টাউনেই আসতে হয়। ভিলেজে কিন্তু কলেজ ইউনিভার্সিটি তেমন নেই। তো দেখতে থাকো সাইডের দৃশ্যগুলো, ভীষণই সুন্দর ছিল জায়গাটা। আমি যেহেতু প্রথমবার গিয়েছি, ভীষণ এক্সাইটেড ছিলাম, আমার খুবই ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে জায়গাটা। প্রথমের কিছুটা অংশ, কিছুটা রাস্তা কিন্তু ডিমাপুর যে রাস্তাটা দিয়ে যায়, সেই রাস্তাটা দিয়েই আমরা গিয়েছিলাম। কিন্তু তারপরে মাঝখান থেকে রাস্তাটা ভাগ হয়ে বা আলাদা হয়ে অন্য একটা গ্রামের দিকে চলে যায়। পাহাড়ের গায়ে রৌদ্র, সবে কাঁচা রৌদ্র, সবে মাত্র রৌদ্রটা উঠছে, বেশ সুন্দর লাগছে দেখতে। খাবার দাবার খুব বেশি কিছু আইটেম যদিও হয় না, কিন্তু যেগুলো হয় আইটেম সেগুলো কিন্তু মোটামুটি হেলদি টাইপেরই হয়। আমরা যেমন কি হয়, আমরা বাঙালিরা আমরা যে মাছ বা মাংস যেটা রান্না করি, সেখানে কিন্তু অনেক মশলা দেওয়া থাকে, মশলাটা ভাজা থাকে, কিন্তু ওরা সাধারণত ভাজা মশলাটা অ্যাভয়েড করে। তো এই হলো প্রথম ভিলেজ,
যেখানে আমরা আর কি নেমে সেই ভিলেজটা দেখার জন্য এখানে দাঁড়িয়ে আছি সবাই। কিন্তু আমাদের মেইন পিকনিক স্পটটা কিন্তু আলাদা, এটাও কিন্তু একটা পিকনিক স্পট, এই জায়গাটাও আমরা দেখিনি। যেহেতু এই জায়গাটা দেখিনি তাই জন্য এখানে কিছুক্ষণ নেমে এই ভিলেজ, যেটাকে গ্রিন ভিলেজ বলা হয়, তার নাম হচ্ছে খনোমা, খনোমা ভিলেজে আমরা একটুক্ষণ ঘুরে দেখে কয়েকটা ছবি তুলে কিছু ভিডিও ক্লিপস নিয়ে তারপরে আবার পিকনিক স্পটের উদ্দেশ্যে কিন্তু রওনা দেব। তো এই জায়গাটাও ভীষণ সুন্দর, আর এই সময়টাতে অনেক চেরি ফুল দেখতে পাওয়া যায়। যারা চেরি ফুল দেখনি তারা দেখতে পাবে, খুব সুন্দর লাগবে, কালারটা হালকা পিঙ্ক। আর এই হলো সেই জায়গা যেখানে আমরা থেমেছি, ওই যে গাছটা দেখা গেল ওটাই কিন্তু চেরি প্লান্ট, চেরি ট্রি। তো এখানে আমরা 10-15 মিনিট মতো ছিলাম, তারপরে ওই যে পিঙ্ক যে দেখা যাচ্ছে ফুলটা ওটাই চেরি ট্রি। ওখানে কিছুক্ষণ থাকার পরে আমরা আবার আমাদের পিকনিক স্পটের উদ্দেশ্যে রওনা দিলাম, এবং মাঝখানে আমরা আরও একটা জায়গায় থামব, মানে সেটাও একটা পিকনিক স্পট, সেটাও আমরা দেখিনি আগে, সেই স্পটটাও দেখে যাব। আর এই যে রাস্তার পাশে পিঙ্ক কালারের যে ফ্লাওয়ার্সগুলো দেখা যাচ্ছে এগুলো সবই কিন্তু চেরি প্ল্যান্ট বা চেরি ট্রি। এই সময়টাতে বিশেষ করে এই উইন্টার সিজনে, ডিসেম্বর ক্রিসমাস টাইমে এই চেরি ফ্লাওয়ার্সটা ভীষণ ভীষণ মানে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটাকে আরও বাড়িয়ে তোলে। পাহাড় তো এমনিতেই সুন্দর, কিন্তু বিশেষ কিছু সিজনে পাহাড় আরও মনে হয় যেন সেজে ওঠে। তো এই হলো সাইডের দৃশ্যগুলো। কিছু কিছু ভিলেজের কিছু কিছু বাড়িঘরের কনস্ট্রাকশন চলছে এখনো, রাস্তাঘাটও তেমন ভালো না, মানে রাস্তাঘাট পাকা নয় এখনো, কিন্তু মানে পাকা যেই পিচের যে সড়ক যেটা হয় সেটা না, এমনি পাথর বেছানো সড়ক গ্রামের রাস্তাগুলো যেমন হয়। আমাদের আরও কিছুটা সময় লাগবে মেইন পিকনিক স্পটে পৌঁছতে, তার আগে কিন্তু আমরা আরও একটা সুন্দর জায়গায় একটুক্ষণের জন্য থামব। দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। এটা হলো আমাদের পরের ডেজিগনেশন, এই জায়গাটায় আমরা 10-15 মিনিটের জন্য থেমেছিলাম, তারপর একটা স্টাফদের সঙ্গে আর কি ছবি, ম্যাগাজিনের জন্য স্টাফ পিকচার একটা তোলা হয়েছিল এই জায়গাটায়। ওখানে আমাদের গাড়ি দাঁড়ানো, কিছুক্ষণ এখানেও 10-15 মিনিট মতো ওয়েট করে তারপর আমরা রওনা দিয়েছিলাম মেইন পিকনিক স্পটের উদ্দেশ্যে। এই জায়গাটাও কিন্তু ভীষণই সুন্দর। ওখান থেকে আমরা আবার রওনা দিলাম। তো এখানে যেতে যেতে যে ছোট 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 বাড়িগুলো দেখা যাচ্ছিল সেগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল, আর বেশিরভাগ বাড়ি ছিল কাঠের এবং টিনের তৈরি,
কেননা যেহেতু রাস্তাঘাট ভালো না, তাই যে ইট বালি সিমেন্ট এগুলো যে ট্রান্সপোর্ট সিস্টেম বা এগুলো দিয়ে যে সিমেন্টের বাড়ি তৈরি হবে, পাকা বাড়ি তৈরি হবে, সেই সুযোগ সুবিধাটা কিন্তু কম, মানে অনেকটাই অসুবিধে হয় সেই বালি পাথর ইট এগুলো নিয়ে যেতে। সেই তুলনায় পাহাড়ের প্রচুর গাছ রয়েছে, কাঠ সহজেই পাওয়া যায় এবং টিন বহন করা অপেক্ষাকৃত সহজ, তাই বেশিরভাগ বাড়িগুলো কিন্তু কাঠ আর টিনের তৈরি। আবার চেরি ট্রি দেখতে পাওয়া যাচ্ছে, সুন্দর ছোট্ট ছোট্ট ঘর, টিনের ঘর। কোয়াশ গাছ, সবুজ অনেক রকমের গাছ, একটা পাকা বাড়ি দেখতে পাওয়া গেল, দূরে পিঙ্ক কালারের সেই বিখ্যাত উইন্টার সিজনের চেরি ট্রি দেখতে পাওয়া যাচ্ছে। আমাদের আরও কিছুটা সময় লাগবে, মোটামুটি 3 ঘন্টার মতো সময় লেগেছে, তো আরও কিছুটা সময় আমাদের কিন্তু মেইন স্পটে পৌঁছানোর জন্য প্রয়োজন হবে। তো আমরা পৌঁছে গেছি আমাদের মেইন পিকনিক স্পটে, চলো তাহলে দেখে নেওয়া যাক আমাদের পিকনিক স্পটের নাম কি। তো আমরা একটু আগেই নেমেছিলাম, কেননা এই জায়গাটা একটু রিস্কি ছিল, তো শুধু গাড়িটা পাস হয়েছে এবং আমরা আগেই নেমে গিয়েছিলাম। কিছুটা দূর পায়ে হেঁটে যেতে হবে, যেখানে জলের ব্যবস্থা রয়েছে, রান্নার ব্যবস্থা রয়েছে সেখানে পৌঁছানোর জন্য। তো সবাই কিছু কিছু জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছে, চাল ডাল সবজি তেল নুন ব্যানানা এগ সব কিছু নিয়ে পিকনিক স্পটের উদ্দেশ্যে যাওয়া হচ্ছে। প্রথমে আমরা ব্রেকফাস্ট করব, তারপর রান্নাবান্না হবে, খাওয়া দাওয়া করব, একটু ঘোরাঘুরি হবে, ছবি তোলা হবে, তারপর আমরা খাওয়া দাওয়া করে বাড়ি ফিরব। মোটামুটি সন্ধে হয়ে যাবে ফিরতে ফিরতে। এটা হচ্ছে সেই গ্রামেরই একটা সরকারি স্কুল, কত ছোট্ট একটা স্কুল তাই না, পাহাড়ি স্কুল, ছোট্ট একটা কিউট কিউট একটা স্কুল। সবাই চলছে যার যার জিনিসপত্র নিয়ে, চলো দেখে নেওয়া যাক নামটা কি পিকনিক স্পটের। এটা হচ্ছে শিপ ফার্ম, পয়েলওয়া ভিলেজ, ডিস্ট্রিক্ট পেরেন, নাগাল্যান্ড। নাগাল্যান্ডের একটা ভিলেজ যেখানে একটা শিপ ফার্ম রয়েছে, আমরা সেখানেই এসেছি পিকনিকের উদ্দেশ্যে। সবাই যার যার যা ডিউটি, সব ডিউটি আগের থেকেই ভাগ করা ছিল, কেউ চিকেন রান্না করবে, কেউ ব্রেকফাস্ট তৈরি করবে, কেউ চাটনি তৈরি করবে, কেউ বয়েল তৈরি করবে, কেউ রান্না করবে, কেউ পরিবেশন করবে, সবার আলাদা আলাদা দায়িত্ব ছিল, তাই সবাই যার যার দায়িত্ব মতো সেই সেই জিনিসগুলো নিয়ে আসছে। স্যার কী নিচ্ছেন কাঁধে করে, মেবি টিফিন হবে, ফ্রুট জুস, আরেকজন স্যার লাকড়ি নিয়ে যাচ্ছে কাঁধে করে।
এখানে কিন্তু প্রায় সমস্ত অনুষ্ঠানে কাজের জন্য কোনো আলাদা লোক রাখা হয় না, সমস্ত কাজ নিজেরাই করা হয়। ইভেন ফাংশন শেষে যে চেয়ার টেবিলগুলো গোছানো সেগুলো কিন্তু কখনো স্টুডেন্টরা করে, কখনো টিচাররা করে, কখনো টিচাররা গাইড করে, শুধু স্টুডেন্টরা করে। তো এই জিনিসটা বেশ ভালো, আলাদা করে যে লোক রাখা হবে প্যান্ডেলের জন্য বা জিনিসপত্র সরঞ্জাম সব সাজানোর জন্য, রান্না করার জন্য, পরিবেশনের জন্য, সেটা কিন্তু করা হয় না। তো যেহেতু যার যার কাজ ভাগ করা ছিল, কেউ ওখানে চিকেন ধুচ্ছে, কেউ চাল ধুচ্ছে, সবজি ধুচ্ছে, এখানে ব্রেকফাস্টের জন্য আপেল, এগ, ওয়াই ওয়াই আরও অনেক কিছু ছিল, ফ্রুট জুস, এগুলো রেডি করা হচ্ছে, বাটার টোস্ট, সমস্ত কিছু রেডি করা হচ্ছে, কেউ লাকড়ি জ্বালাচ্ছে, চা বানাচ্ছে কেউ। আর এই হলো সাইড ভিউ, খুবই সুন্দর, ভ্যালির মতো দেখতে একদম, চারপাশ খুব সবুজ। আমার দায়িত্ব ছিল চাটনি বানানোর টিমে, চাটনি বানানোর টিমে তিন চারজন ছিল, তো সেখানে আমারও নাম রয়েছে। তো চাটনিটা যেহেতু ভাতের সঙ্গে খাওয়া হবে তাই অতটা তাড়া নেই, তো একটু পরে বানালেও হবে। স্যালাড, চাটনি এগুলো বানাতে হবে আমাদেরকে, আমাদের টিমকে, তো সেটা একটু পরে বানালেও হবে। ব্রেকফাস্ট, চা, জুস এগুলো খাওয়ার পরে আমরা তখন চাটনি বানাব। তার আগে একটু সাইডের ভিডিওগুলো তুলে নেওয়া যাক। আমাদের ড্রাইভার দাদা বসে মোবাইলে গেম খেলছেন, স্যার যাচ্ছেন কাঠ কুড়োতে, জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে নিয়ে আসবেন রান্না করার জন্য। এই তো ওনারা সবাই মিলে যাচ্ছেন কাঠ কুড়োতে। ওখানে আরেকটা পিকনিক পার্টি এসেছে, ওরাও পিকনিক করতে এসেছে। আমাদের উনুন জ্বলছে, ওখানে ধোঁয়া দেখা যাচ্ছে, রান্নার প্রস্তুতি চলছে অ্যাকচুয়ালি। এই যে এখানে চা হচ্ছে এবং সেই সঙ্গে চাটনিতে দেওয়ার জন্য মানে ড্রাই ফিশগুলোকে ওরা পোড়াচ্ছে, ড্রাই ফিশ দিয়ে চাটনি করা হবে, সেই সঙ্গে নাগা চিলি আর থাকবে হচ্ছে টমেটো। বেশ কিন্তু টেস্টি খেতে, মানে চাটনিটা বেশ টেস্টি হয়। এখানে টমেটোগুলো বার্ন করা হচ্ছে, কিছুক্ষণ বার্ন হয়ে গেলে তারপর নাগা চিলি, যেটাকে কিং চিলি বলা হয়, এই যে এখানে রেড কালারের সেই কিং চিলিটাও কিন্তু বার্ন করা হবে। অন্যদিকে চাল ধোয়া হচ্ছে, এখানে ব্রেকফাস্ট রেডি করা হচ্ছে, এগুলো হচ্ছে স্কোয়াশ আর কিছু গ্রিন লিভস রয়েছে, আমরা যেটাকে রাই পাতা বলি, ওরা এখানে লাই পাতা বলে, লাই পাতা, রাই সর্ষে যেটা, সর্ষে পাতা, মূলো শাকের মতো দেখতে, তো ওরা এটাকে লবণ ছাড়া কিন্তু বয়েল করে, বয়েল করে খায়, মানে ওদের খাবারের সঙ্গে চিকেন থাকবে আর একটা বয়েল থাকবে, চাটনি থাকবে, ডাল থাকবে, স্যালাড থাকবে, এগুলোই হচ্ছে ওদের খাবার। আমাদের মতনই, আমরা যেমন মশলাটা একটু বেশি খাই, ওরা কিন্তু অতটা মশলা খায় না, মানে মশলাটা অতটা ভাজে না, ওরা বয়েলটাকেই প্রেফার করে, যেটা কিনা অবশ্যই হেলদি, ফ্রাইয়ের চেয়ে বয়েলটা অবশ্যই সবসময় হেলদি। তো রান্নাবান্নার প্রস্তুতি চলছে, একটু লাকড়ি এখানে
দু জায়গায় উনুন করা হয়েছে, দু জায়গায় উনুন জ্বলছে। টমেটোগুলো বার্ন হয়ে গেছে, একটা একটা করে এবার তুলে নেওয়া হবে, তারপর ধোয়া হবে পরিষ্কার করে জল দিয়ে। রূপ এখানে মাথায় গামছা বেঁধে নিয়েছে, মাফলার আনতে ভুলে গেছে, কিন্তু এখানে যে হাওয়া, বাপরে বাপ, প্রচণ্ড রকমের হাওয়া দিচ্ছিল। তাই ওকে বললাম যে তুমি গামছাটা মাথায় বেঁধে নাও, যাতে কানে হাওয়া ঢুকতে দেওয়া যাবে না, প্রচণ্ড ঠান্ডা লেগে যাবে। তো টমেটোগুলো চাটনির জন্য রেডি করা হচ্ছে, পোড়ানো হয়েছে।
তারপর যেটা বলেছিলাম ওই টমেটোগুলো একটু জল দিয়ে ভালো করে ধুয়ে তারপর এই নাগা চিলির সঙ্গে এগুলো স্ম্যাশ করা হচ্ছে। স্ম্যাশ করে তারপরে কিন্তু এই চাটনিটা খাওয়ার জন্য রেডি হবে। আর ওদিকে চিকেনের জন্য পেঁয়াজ রসুন এগুলো সব পরিষ্কার করা হচ্ছে, ছোলা হচ্ছে। এখানে স্যাররা লাকড়ি কাটছেন রান্না করার জন্য, কিছু লাকড়ি জঙ্গল থেকে তারা কুড়িয়ে এনেছেন, আর কিছু আমরা গাড়িতে করেই নিয়ে গিয়েছিলাম। এরপর খাওয়া দাওয়া করা হলো, একটু ঘোরা হলো, তারপর যে শিব ফার্ম, যেহেতু শিব ফার্মে আমরা একটু ঘুরতে গিয়েছিলাম। এবং এই যে শলটা পরে আছে এটা হচ্ছে ওদের একটা ট্রেডিশনাল শল, এই ভিডিওটা সেভ করে রাখলাম। তারপর তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। দেখে নেওয়া যাক কী কী আইটেম রয়েছে এখানে। না, সেলফ সার্ভ অর্থাৎ যার যারটা শেষে নেবে, কিন্তু একটুকু বেশি হবে না। তো প্রথমেটা হচ্ছে রেড রাইস, মানে ব্রাউন রাইস, চিকেন, তারপর দু রকমের চিকেন ছিল, দু রকমের মাংস ছিল, তারপর মুসুরির ডাল ছিল। চলো একটা একটা করে দেখি। সবাই যার যার প্লেটে শেষে যে যতটুকু খাবে সে ততটুকু নিয়ে নিচ্ছে। এখানে সমস্ত অনুষ্ঠানগুলোতেও তাই, সেলফ সার্ভ, যার যারটা শেষে নিয়ে নিয়ে খাও, যে যত পারো খাও। তবে ভালো জিনিস হলো নষ্ট কেউ করে না, যার যতটুকু লাগবে সে বারবার এসে নেবে, একবার দুবার তিনবার বারবার এসে নেবে, কিন্তু কেউ নষ্ট করবে না বা ফেলে দেবে না। যার যতটুকু লাগবে সে ততটুকুই নেবে, ততটুকুই খাবে। তো যাই হোক, এরপর খাওয়া দাওয়া শেষে আবার একটুক্ষণ এদিক ওদিক ঘুরে দু চারটা ছবি টবি তুলে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এবং বাড়ি ফিরতে ফিরতে আমাদের রাত্রি হয়ে গেছে। একই জায়গার ছবি যেটা সকালে নিয়েছিলাম, তো সেটা রাত্রে কেমন দেখতে সেটা দেখতে পাবে একদম ভিডিওর শেষে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। এবং কেউ যদি নাগাল্যান্ডে ঘুরতে আসতে চাও তাহলে আসতে পারো, ডিমাপুর থেকে মোটামুটি 2 ঘন্টা লাগবে কোহিমা, তারপর কোহিমা থেকে এই ভিলেজে যেতে আরও 3 ঘন্টার মতো লাগবে। এবং হোটেলের ব্যবস্থা রয়েছে, কোহিমা যে মেইন সিটি সেখানে কিন্তু হোটেলের ব্যবস্থাও রয়েছে। এবং আশেপাশে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, এবং বিখ্যাত কিছু কিছু জায়গার মধ্যে একটা হলো জুকু ভ্যালি বলে একটা জায়গা আছে, জুকু ভ্যালি, সেই জায়গাটা কিন্তু খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।